ভ্যাকসিনেশন নিয়ে ধুন্দুমার, পিস্তল হাতে প্রকাশ্যে দাপাদাপি। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ, লাঠি রড ইট নিয়ে তারা, উঠল বোমাবাজির অভিযোগ। বৃহস্পতিবার সকাল 11টা থেকে ভ্যাকসিনেশন শুরু হয় হাওড়ার জগৎবল্লভপুরের পোল গুস্তিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গ্রামবাসীরা ভোররাত থেকে লাইন দেন। আচমকাই কয়েকজন গ্রামবাসী অভিযোগ করেন, বেছে বেছে তৃণমূল কর্মী সমর্থকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ নিয়ে অভিযোগকারীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি কর্মী সমর্থকরা। এরপরই শুরু হয়ে যায় পুরোদস্তুর রাজনৈতিক সংঘর্ষ। একদলকে প্রথমে দেখা যায় মারমুখী ভঙ্গিতে এগিয়ে যেতে, তারপর দ্বিতীয় দল লাঠি ইট নিয়ে তাড়া করে। দ্বিতীয় দলের একজনকে দেখা যায় আগ্নেয়াস্ত্র তাক করতে। তখন গোটা রাস্তা জুড়ে রীতিমতো তাণ্ডব চলছে। বন্ধ হয়ে যায় ভ্যাকসিনেশন কর্মসূচি, আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ঘরে ছিলাম, আজ উলাম বনে ভ্যাকসিন ভ্যাকসিন নিয়ে ঝামেলা হয়েছে। কোন পার্টি কি হয়েছে বলতে পারবো না, ভ্যাকসিন নিয়ে বোম মেরেছে, হ্যাঁ এই নিয়ে ঝামেলাটা হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূল তরজা। আমাদের এখানে ভ্যাকসিন নিয়ে যে দুর্নীতি, সেই দুর্নীতি মানুষের সামনে তুলে ধরতে তারা আমাদের ওপর এইরকমভাবে চড়াও হয় এবং এই নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি এবং আমাদের উপর বোমাবাজি হয় এবং পিস্তল নিয়ে পর্যন্ত তারা করে। না না, এই এই ধরনের ঘটনা কখনোই বাঞ্ছনীয় নয়। আমরা খতিয়ে দেখবো ব্যাপারটাকে, পুলিশকে বলবো যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, যেই যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। যেটা সিএমএইচকে বলেছি, যেটা কর্পোরেশন এলাকায় হচ্ছে আর কি, যে আগে থেকে রেজিস্ট্রেশন করাতে হবে, যারা রেজিস্ট্রেশন করাবে তাদেরকেই ভ্যাকসিন দেওয়া হবে। কিছু মানুষ এসে জিজ্ঞাসা করে কালকে কীভাবে ভ্যাকসিন হয়েছে, কারা পাচ্ছে, কেন পাচ্ছে, সবাই কেন পাবে না, এই নিয়ে ওনাদের অসন্তুষ্টি ব্যক্ত করেন এবং পরবর্তীকালে আমাদের স্বাস্থ্যকর্মীরা বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও তারা ওখানে উত্তেজনা সৃষ্টি করে, এসে ওখানে চিৎকার চেঁচামেচি করে। আমরা স্বজন পোষণ এইসব বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, শুধু বলতে পারি যে লিস্ট আমরা পেয়েছি সেই লিস্ট ধরে ভ্যাকসিনেট করেছি। লিস্টটা বিজু সাহেবের এন থেকে তৈরি করা হয়েছে, গভর্নমেন্টের গাইডলাইন মেনেই তারা করেছেন বলে আমাদের ধারণা। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। গণ্ডগোল থামার পর আবার চালু হয় ভ্যাকসিনেশন। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। কাজ শুরু হওয়া দূরস্থ, এখনও শেষ হয়নি টেন্ডার প্রক্রিয়া। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরির কাজ এখনও বিষ বাঁও জলে। প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। পুর প্রশাসকের আশ্বাস, কাজ হবে খুব তাড়াতাড়ি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানো প্রকল্প কার্যত বিষ বাঁও জলে। করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের বিপুল চাহিদার জেরে যুদ্ধকালীন তৎপরতায় এখানে দুটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত হয় গত এপ্রিল মাসে। কিন্তু জুন মাসেও সেই প্ল্যান্টের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে উঠতে পারেনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। 2018 সালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য যোজনায় দুটো অক্সিজেন প্ল্যান্ট উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে অনুমোদন করা হয়। গত এপ্রিল মাসেই কিন্তু সিদ্ধান্ত হয় অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে এই ফাঁকা জায়গায়। এখানে একটা, আর একটা হচ্ছে কোভিড যে ব্লক তৈরি হয়েছে, সেই কোভিড ব্লকের পাশে এখনও পর্যন্ত কিন্তু সেই অক্সিজেন প্ল্যান্ট হয়নি। অথচ একই সময়ে পরিকল্পনা করে কাজ সম্পূর্ণ করেছে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আলিপুরদুয়ার সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে রোগীরা প্ল্যান্ট থেকেই অক্সিজেন পাচ্ছেন। এই পরিস্থিতিতে শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। চরম অপদার্থ সরকারের কারণে আজকে এই মানুষ মৃত্যু মুখে পতিত হচ্ছে। অক্সিজেনের অভাবে আজকে বিভিন্ন জায়গায় মানুষকে চরম হয়রানি, কোথাও কোথাও মৃত্যুর মুখে ঠেলে দিতে হচ্ছে। প্রথম টেন্ডার বাতিল হওয়ার জেরে এই বিলম্ব স্বীকার করে নিয়ে প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুরসভার প্রশাসক গৌতম দেবের আশ্বাস, দ্রুত কাজ শুরু হবে। কেন্দ্রীয় সরকার পারমিশন দেয়নি, কিন্তু আমরা আমাদের মতো সিভিল ওয়ার্কটা করে নিচ্ছি। পেয়েছি ওই প্ল্যান্টের সিভিল ওয়ার্কটা করবে, সেটা টেন্ডারটা এখনও ম্যাচিওর হয়নি। আজকে আমি ডিএমকে বলেছি এবং একটু পরে আমি পেয়েছির সাথেও কথা বলব। বেটার লেট দ্যান নেভার এখন হওয়াটা আরও যুক্তিযুক্ত। তখন হলে হয়তো অন্য সাইটে হতো, এখন কোভিড ব্লকের পাশে হচ্ছে, যেটা সব থেকে জরুরি। পশ্চিমবঙ্গে কিন্তু বা উত্তরবঙ্গে অক্সিজেনের কোনো ক্রাইসিস নেই, যেটা বলা হচ্ছে সেটা মানুষের মধ্যে প্যানিক করার জন্য কিছু অসাধু কারণে মানুষ বলছে। আমাদের স্বাস্থ্য দপ্তর সুষমভাবে আমাদের ফেসিলিটি বাড়ানোর দিকে তৎপর হয়েছেন, সেই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আসেন উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে। সিকিমের বাসিন্দারাও এই হাসপাতালের উপর নির্ভরশীল। সবার দাবি দ্রুত সমস্যার সমাধান হোক। সনদ ছাই রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। চোখ রাখবো পরের খবরে। প্রাক বিশ্বকাপ পর্বে কাতারের বিরুদ্ধে 0-1 ব্যবধানে হার সুনীল ছেত্রীর ভারতের। 33 মিনিটে কাতারের জয়, জয়সূচক গোল আবেদুল আজিজের। বৃহস্পতিবার রাতে বিশ্ব ক্রমতালিকায় ভারতের থেকে অনেক এগিয়ে থাকা দলের বিরুদ্ধে প্রীতম কোটাল, শুভাশিস বসুরা যে লড়াই করলেন তাতে ম্যাচ হারলেও ভারতের ফুটবল প্রেমীদের দিল জিতে নিয়েছেন তারা। 17 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রাহুল ভেকে। 73 মিনিট 10 জনের ভারতকে পেয়ে ব্যবধান বাড়াতে পারেনি কাতার। 3 কাঠির নিচে অপ্রতিরোধ্য ভারতের গোলরক্ষক গুরপ্রীত। ম্যাচটা তো একটা সময় কার্যত গুরপ্রীত বনাম কাতার হয়ে দাঁড়িয়েছিল। 0-1 এর পরিবর্তে 0-5 গোলে ভারত হারতে পারত। গুরপ্রীত বেশ কয়েকটা নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেন।